রসুন দিলাম, আগে আদা দিয়েছি, মাংসটা ফাঁকা করে পেঁয়াজ দেব, একদিকে মাংসও হচ্ছে একদিকে পেঁয়াজও হচ্ছে, মশলা কষাও হচ্ছে, একটু তেল লাগবে, একটুখানি তেল দেব, মিট মশলা দেব, কারি মশলা দেব, দারচিনি মেথি দেব, কিন্তু অল্প মাছে হচ্ছে, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আমরা যেহেতু লঙ্কা বেশি খাই না সেই জন্য অল্প লঙ্কা দিলাম, মেজে নেবো একটু, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কা বেশি দেবেন, পরিমাণ মতো মশলা দেবেন, একটু হলুদ গুঁড়ো লাগবে, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু ঢাকা দিয়ে কম আঁচে 5 মিনিট রাখবেন। 5 মিনিট হয়ে গেছে, দেখি এখন কেমন হলো, মাংসটা সেদ্ধ হয়ে গেছে হাফ, দেখতে পাচ্ছেন কিরকম ছেড়ে যাচ্ছে, টমেটো দিচ্ছি, টমেটো পেস্ট,
কাটতে ভুলে গেছি, এমনি আপনারা কাঁচাও দিতে। না ভেজেও আপনারা দিতে পারেন।